কেমন আছো সবাই? জানি অনেক রাত হয়েছে, সবাই খুব টায়ার্ড হয়ে গেছো। এতক্ষণ এত সুন্দর সুন্দর নাচের গান হচ্ছিল, নাচতে নাচতে সবাই টায়ার্ড তো? এইদিকে কেমন আছো সবাই? উরে বাবা, বৌদিরা তো এক ঘর বিন্দাস। একটু জোরে হবে বৌদি গলার আওয়াজ। কেমন আছো গো? আমি এইদিকে শুনবো। কেমন আছো সবাই? উরে বাবা। যাই হোক, এখানে উপস্থিত প্রত্যেককে আমার মন থেকে পা ছুঁয়ে প্রণাম, যারা আমার থেকে বয়সে বড় আর যারা আমার থেকে ছোট, আমার বয়সী, তাদের অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ দুদিকে। যাই হোক, তোমাদেরও চাই, তোমাদের তোকে গিয়ে আমি গালে খেয়ে নেবো। যাবো তো, যাবো তো। যাই হোক, সবে আগে একটু কথা, আস্তে আস্তে। প্রচুর নাচ হবে, প্রচুর নাচের গান হবে তো? হবে তো নাচের গান? কিন্তু আমি কথা বলবো তো, একটু আস্তে, নাহলে বৌদিরা মারবে তো। বৌদিরা জয়ী দেখতে তো, আমার মতো করে জয়ী বলতে পারবে তো টেনে? হ্যাঁ বলতে হবে, পারবে। এই যে এই বৌদিটা হাসছে, আমার টার্গেট, ওখানে নেমে নাচাবো। নাচবে তো? কে আবার এইদিকে নাচবে তো? সবাই নাচবে তো? ঠিক আছে, আমি জানি অনেক রাত হয়েছে, বেকার বেশি কথা বাড়িয়ে লাভ নেই, গানে নাচে চলে যাই, ডায়লগে চলে যাই, কথা মাঝখানে হবে, তাই তো? চলো, সব উত্তেজনায় ভরপুর। প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করছি, কিন্তু আমার খুব প্রিয় গান নাচের গান। যা গান হবে নাচের গান হবে, যেহেতু রাত হয়েছে, যা গান হবে নাচের গান হবে। আর এইদিকে বৌদিরা তো বলেছে নাচবেই। বৌদিরা রেডি দাও। কিন্তু এইদিকে দেখছি একটু সবাই একটু ঝিমিয়ে আছে, যেদিকে ঝিমিয়ে থাকবে সেই দিকে আমি কম আসবো। রাত হয়েছে, তোমাদের একার ঘুম পাইনি, বস আমারও ঘুম পেয়েছে। হ্যাঁ একটা দিন পেয়েছি, আনন্দ করবো, মজা করবো, যা ইচ্ছে ভাবো কি, তাই তো? এই ফাগুন পূর্ণিমা রাতে চল পলায় যাই। জোরে হোক না, শুধু ভিডিও করলে হবে আর বোতল না চলে? এবার একসাথে ওয়ান টু থ্রি। এই ফাগুন পূর্ণিমা রাতে চল পলায় যাই। ছড়ে
দুদিন উত্তেজনায় ভরপুর, এই দিকে সবার ঘুম পেয়ে গেছে। তোমাদের ঘুম পেয়েছে? তোমরা বাড়ি যাবে? আমি কিন্তু একদম লাস্টে একটা ডান্স পারফর্ম করব, তোমাদের জন্য শিখে এসেছি। তোমরা না দেখে চলে যাবে? তো চলে যাবে, তাহলে একটু গলার আওয়াজ শুনি। এই ফাগুন পূর্ণিমা রাতে ক্যা বাত, এই ফাগুন পূর্ণিমা রাতে, এই ফাগুন পূর্ণিমা রাতে, এই ফাগুন পূর্ণিমা রাতে চলো পলায় যাই না। বয়স কত দেখে কথা মনে হচ্ছে? পঞ্চাশ, দেড়শো, দেড়শো বলছে আমার বয়স, আমি শুনিনি বাবা দেড়শো কারোর বয়স হয়। যাই হোক ম্যাডাম, আপনার ধারাবাহিক থেকে একটি সংলাপ আমরা শুনবো, তারপরে একদম সংলাপ শোনাবো। আমি একটা কথা বলি, সবাই বেশ নাচের মুডে আছে, বাংলা গান একটা হয়েছে, হিন্দি গান একটা হোক তারপর সংলাপ হবে। অবশ্যই একটা হিন্দি গান হয়ে যাক তারপর সংলাপ হবে, কারণ হিন্দি গানটা গাওয়ার পর আমিও একটু টায়ার্ড হয়ে যাব। একদম তোমাকে তুলে নাচাবো আমি, দেখবো যদি না উঠতে পেরেছো বলে দিলাম তোর কোলে বসে পড়বো। হ্যাঁ সত্যি, যে সবাই সাক্ষী রইলে যদি না ওঠে আমি কিন্তু কোলে বসে পড়বো গিয়ে। তুমি রাজি? আচ্ছা আমিও রাজি, চলো সবাই একসাথে।
দাঁড়িয়ে গান গাইবো, হাতে তালি দিতে হবে, দেবে তো দেবে তো, তালা লেগে চলে যাবো। পাল্লুকে নিচে ছুপাকে রাখায়, তোমরা বলবে উঠা দুটা হাঙ্গামা, ঠিক আছে?
দিয়েছি তো পুরোটা যদি চলে যায় স্টেজে না থাকি তাহলে এই দিক থেকে আমি মার হই আবার বলবো পল্লুকে নিচে ছুপাকে রাখায় তোমরা বলবে উঠা দুটো হাঙ্গামা হো ঠিক আছে বৌদির কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পল্লুকে নিচে ছুপাকে রাখো বরণ করে নিচ্ছি ইরাবতীকে জয় সিরিয়ালের ইরাবতী ব্যাজ দিয়ে বরণ করছেন বিশ্বজিৎ কর উত্তরি দিয়ে বরণ করে নিচ্ছেন মানস দলপতি এবং মেমন্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবক ইনচার্জ বিশ্বনাথ বাড়ি আমরা একদম 26 বছর যে 15ই আগস্ট আমরা পালন করলাম আমরা একদম অন্তিম মুহূর্তে যাতে 27 বছরও এরকম ভালো প্রোগ্রাম করতে পারি আপনাদের সহযোগিতায় বিগত বছরও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আশা করি আগামী দিনেও আপনারা সেই সহযোগিতা করবেন এবং ভালো ভালো অনুষ্ঠান করার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই দিকের ভাইদের আমি বিশেষ করে বলছি আপনারা নাচুন কিন্তু শালীনতা বজায় রেখে সবাই আনন্দ করুন এবং প্রোগ্রাম শেষে আপনারা সুস্থভাবে বাড়ি যাবেন এই আশা রেখে এবং বিগত দিনে যাতে আমরা আরও ভালো অনুষ্ঠান করতে পারি
আপনাদের সহযোগিতায় এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমরা কামনা করছি। আনন্দ করুন, এখনো আমাদের এক ঘন্টার প্রোগ্রাম আছে, আপনারা আনন্দ করুন। কষ্ট হচ্ছে, ফট করে যদি মরে টরে যাই এই স্টেজের মধ্যে ভালো হবে তো? তার থেকে এনজয় করছি, সবাই মিলে ভালো করছি, সত্যি। যাই হোক, চলো একটা হিন্দি গান হয়ে যাক, হিন্দি গান চলো। নাচ তো আমি করি না দাদা, কিন্তু দেখছি সেটা কথা তো বলতেই হবে, মানুষ তো, শুধু গান গেয়ে যাব, নেচে যাব, উপগ্রহ থেকে তো আসিনি।